শহরের অসংখ্য মানুষের একজন আমাদের গল্পের নায়ক ইয়াসিন। প্রতিদিন সকালে ভিড় ঠেলে বাসে অফিসে যাওয়া, অফিসে বসে রোজকার ফরমায়েশ মতো মুখ বুজে কাজ করে যাওয়া এবং দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরা, এই হলো গত ৩০ বছরের ইয়াসিনের জীবন। সাদামাটা বিবর্ণ স্বপ্নহীন এক ধূসর পৃথিবীতে স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে আমাদের ইয়াসিনের ছোট্ট সংসার। সংসার বাঁচানোর স্বপ্নই কেবল দেখেন ইয়াসিন, আর কোনো চাওয়া তার নেই। মেয়ের বিয়ে, এক খণ্ড জমিতে ছোট্ট একটা মাথা গোঁজার ঠাঁই, এই তো, আর কিছু নয়। যদিও ইয়াসিনের একটা অতীত আছে, বিশ্বাস আর বিশ্বাস ভঙ্গের অতীত। ইয়াসিন তার ছানি পড়া চোখে সে অতীতের দিকে কখনো তাকান না। বাবা, চলো খেতে চলো, অনেক রাত হয়েছে। এই তো যাচ্ছি, তুই যা, আমি আসছি। বাবা, তুমি আজও আমার ওষুধটা আনোনি, তাই না? এই যা, আজকেও একদম ভুলে গেছি। কাল অফিস থেকে ফেরার সময় ঠিক নিয়ে আসবো, কেমন? আশা করছি। কই, খেতে এসো। চলো বাবা। জানিস মা, আজকাল কি যেন হয়েছে, প্রায় সব কিছু ভুলে যাই। বয়সের কারণেই হবে। বাবা, তোমার এমন কিছু বয়স হয়নি। আসলে তুমি সারাদিন অনেক পরিশ্রম করো তো, তাই তোমাকে বুড়ো বুড়ো দেখায়। চলো এবার খেতে চলো। তুই যা, আমি আসছি এক্ষুনি। সবাই একটু কাজ বন্ধ করেন। আমি কি বলতেছি শুনেন। ম্যানেজমেন্ট কি বলছে শুনছেন? কি ডিসিশন নিছে? আরে অনেকটা নাকি ছাড়াই করা হবে। বলেই লো ছাড়াই করা হবে। আরে আমরা কি বানিয়ে জলে ভাইসাইছি নাকি? আমরা জোরদার আন্দোলন করব, একটা লোকরে বাদ দেওয়া যাইব না। আচ্ছা ইয়াসিন সাহেব, আপনি চুপ করে রয়েছেন কে? কন তো, অন্তত একটা কিছু তো কন। ইয়াসিন সাহেব, সারা জীবন তো চুপচাপ বসে বসে কাজই করে গেলেন, এবার একটা কিছু করুন। আপনারা একজন মুক্তিযোদ্ধা। শোনেন ইয়াসিন সাহেব, আমাগো আন্দোলনে আপনার মুক্তিযোদ্ধা টাইটেলটা হলো তুরুপের তাস। আপনি আমাকে শক্তি, আর আপনি কিনা চুপচাপ বসে রয়েছেন। আরে আপনি হলো না আমাকে মুরব্বী, আপনি থাকবেন হলো আমাকে সবার সামনে। শত হলো মুক্তিযুদ্ধ বলে কথা, কি বলেন? ঠিকই বলছে। বস বস। তুমি? জি, আমার নাম অপু। রতনপুর গ্রামে একটি নাট্যদলে কাজ করছি। আপনার বাড়িটা খুঁজে পেতে আমার খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, গলির ভেতরে বাড়ি, তার উপরে আবার নেম প্লেটও নেই। তা তুমি কি রতনপুর থেকে সরাসরি এলে? জি। আমার কাছে কেন? আপনি তো অনেক দিন ধরেই গ্রামে যান না। হ্যাঁ, বাড়িতে তো এখন আর কেউ নেই, তাই যাওয়া হয় না। আপনার কি মাস্টারমশাইয়ের কথা মনে আছে? হ্যাঁ। কেমন আছেন মাস্টারমশাই? প্রায় 1 মাস আগে উনি মারা গেছেন। ও, নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিলেন সে সবজি। হ্যাঁ, ওনার তো আপনজন বলতে সেরকম কেউ ছিলেন না। আমি রোজ নিয়ম করে তাকে একবার দেখতে যেতাম। তো তুমি আমার কাছে কেন এসেছো? জি বলছি। এই পাণ্ডুলিপিটা দেওয়ার জন্য। এটা কিসের পাণ্ডুলিপি আমি তা জানি না, কে লিখেছে? মাস্টার মশাই নিজ হাতে লিখে গেছেন। তো এটা আমাকে দিচ্ছ কেন? ছাপাবেন, বই বের করবেন। আমি কিভাবে বই বের করব? মাস্টার মশাই মরে যাবার সময় আমাকে বলেছিলেন, অপু এটা ইয়াসিনকে দিবি, ও এটা ছাপাবে। হ্যাঁ, কিন্তু আমি নিতান্ত সাধারণ এক মানুষ, আমার পক্ষে কি বই ছাপানো সম্ভব? আমি কি করে ছাপাবো? ঠিক আছে, আমি এটা রেখে গেলাম, বাকিটা আপনার ইচ্ছা। আমি এখন আসি। আসসালামু। মাস্টারমশাই, আপনি আপনি এখানে? ভালো আছো ইয়াসিন? আপনি আপনি এখনো বেঁচে আছেন? ওকে ওকে খুব চেনা চেনা লাগছে। ও ইয়াসিন, ওই তো তুমি। ও আমি? এসব কি বলছেন ইয়াসিন? ও তোমাকে চিনতে পারছে না, চিনবে কেমন করে? ও যে তোমাকে রতনপুর গ্রামে ফেলে এসেছে, তাই ভুলে গেছে। কি আছেন, চিনতে পারছো না আমাকে? নিজেকে কি ভুলে থাকা যায়? অসম্ভব। ও আমি কখনোই হতে পারে না। আমি আমি একজন অতি সাধারণ মানুষ, কেরানি। আমি তোমার কাছে পাঠিয়েছিলাম একটা ছেলেকে আমার পাণ্ডুলিপি দিয়ে, তুমি তাকে ফিরিয়ে দিলে। মাস্টারমশাই, ও তো পারবে না আপনার পাণ্ডুলিপিটা ছাপাতে। আপনি কেন যে ওকে দিতে গেলেন? দেখছেন না, ও আমাকেই চিনতে পারে না, ও নিজেকেই চিনতে পারে না। পারবে, আমি জানি, ও নিশ্চয়ই পারবে। ওর ভেতরে ওর অতীতটা এখনো বেঁচে আছে। ও পারবে না, পারবে না মাস্টারমশাই, ও মরে গেছে। মাস্টারমশাই, আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি আবল তাবল বকছেন? মাস্টারমশাই, ও এখন দুর্বল, অসহায়, অথর্ব একটা প্রাণ। ও আপনার ছাত্র ইয়াসিন নয়, ও মুক্তিযোদ্ধা ইয়াসিন নয়, ও বিপ্লবী ইয়াসিন নয়। মাস্টারমশাই, ওকে এভাবে বলো না। আমি জানি কেন আজ সে এতটা অসহায়। সবাই মিলে ওকে পালিয়ে বেড়ানো মানুষ বানিয়েছে। জেগে উঠবে ও। ইয়াসিন, তুমি জেগে উঠো, জেগে উঠো ইয়াসিন। অসম্ভব, অসম্ভব। আমি সব কি দেখছি, কি শুনছি? অসম্ভব, অসম্ভব। 25শে মার্চ 1971 23 মার্চের উজ্জ্বল প্রতিরোধ দিবসের পর কি যেন এক কালো ছায়া সবাইকে ঘিরে ধরেছে। চারিদিক থেকে খালি নৈরাশ্যজনক খবর শোনা যাচ্ছে। ইয়াহিয়া মুজিব ভুট্টোর বৈঠক যেন সমাধানের কোনো কুল কিনারা পাচ্ছে না। বাসায় ফেরার পর থেকে কিরকম চুপচাপ হয়ে আছো? শরীরটা খারাপ নাকি? না, শরীর ভালোই। এটা তোমার হাতে এলো কোত্থেকে? এটা তো আমি ফেলে দিয়েছিলাম। আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। কেন? বই ছাপবো। বই ছাপবে? টাকা পাবে কোত্থেকে? জোগাড় করব। কি করে? এ বয়সে মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, এইসব বিলাসিতা আমাদেরকে মানায় না। এটা আমাকে দাও, দাও বলছি। না, দেখো, এই সমস্ত ফালতু কাজের জন্য তুমি যদি টাকা খরচ করো, আমি কিন্তু আর সহ্য করবো না। আমি সত্যিই পারছি না, আর টানতে পারছি না। যে আমি একটা লেখা ছাপানোর জন্য এনেছিলাম। লেখা? কি লেখা? গল্প, উপন্যাস না কবিতা? না, সেসব কিছু নয়। এটা একটা দলিল। দলিল মানে? এটা একজন বিপ্লবীর দেখা মুক্তিযুদ্ধের ইতিহাস। তাই? তা বিপ্লবীটি কে? আপনি? জি না, আমি নই, আমার মাস্টার মশাই। তিনি একজন অতি সৎ ব্যক্তি। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে জেল খেটেছেন, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমাদের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন। একটু দাঁড়ান, তিনি কি নাম করা কেউ? না, তিনি নাম করা কেউ নন। বিখ্যাত না হলে তার লেখা কতখানি গ্রহণযোগ্য? কেননা এটা একটা দলিল, সম্পূর্ণ সত্য একটা দলিল। এই কথাগুলো সবার জানা দরকার। বুঝলাম, কিন্তু তিনি যে সত্য কথা বলেছেন তার প্রমাণ কি? সরি ভাই, এসব লেখা আমরা ছাপাই না, আপনি অন্য কোথাও যান। সরি। মার্চ 31, 1971। আজ আরও দুটো পত্রিকা বেরিয়েছে, দৈনিক পাকিস্তান ও পূর্বদেশ। 4টে পত্রিকাতেই ইস্ট পাকিস্তানের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার পথে একথা ফলাও করে লেখা হয়েছে। পূর্বদেশের লেখার মাঝখানে একটা লাইন একেবারে বুকে এসে ঘা মারল। শান্তিপ্রিয় বেসামরিক নাগরিকদের যেসব সশস্ত্র দুষ্কৃতিকারী হয়রানি করছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তা সাফল্যের সাথে সমাপ্ত হয়েছে। মর্নিং নিউজ হেডলাইন দিয়েছে, ইয়াহিয়াজ স্ট্যান্ড টু সেভ পাকিস্তান প্রেসড। বাবা, বাবা, তোমার কি মন খারাপ? না মা। বাবা, তোমার মন খারাপ থাকলে আমি তোমাকে একটা গান শোনাই, শুনবে? না মা, আজ গান শুনতে ইচ্ছে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। কি ইয়াসিন, বই ছাপানো গেল না? তুমি পারলে না? পারবে ইয়াসিন, তুমি পারবে, আবার চেষ্টা করো। আমি তোমাদের অনেক খুঁজেছি পার্কে, তোমরা এখানে কি করে এলে? আমরা তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার সঙ্গে, তোমার ভেতরে। বাহ, চমৎকার। মুক্তিযুদ্ধের উপর এমন সরল লেখা আমার খুব একটা পড়া হয়নি, কিন্তু দেখুন পাণ্ডুলিপিটা একটু সাহসী ধরনের। তাতে কি কোনো বিশেষ সমস্যা আছে? অবশ্যই সমস্যা। এগুলো ছাপালে আমার ক্ষতি হবে, আমার ব্যবসার ক্ষতি হবে, উপর থেকে চাপ আসতে পারে। তাহলে আপনি বইটা ছাপাচ্ছেন না? না, আমি বইটা ছাপাচ্ছি, কারণ সত্য তো প্রকাশ করতেই হবে। তাহলে বইটা আপনি ছাপাচ্ছেন? দেখুন ইয়াসিন সাহেব, আমি ব্যবসায়ী, রিটার্ন আমার কাছে সব কিছু। এ বই বিক্রি হবে, দারুণ বিক্রি হবে, আমি আপনাকে বলছি। বিক্রি তো নাও হতে পারে, তখন আমি কোনো রিস্ক নেব না। আপনি আপনার নিজের টাকায় বইটি প্রকাশ করবেন, আমি ছাপিয়ে দেব, প্রফিট সব আপনার, আমাকে কিছু দিলেই হবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। অসম্ভব, আমি গয়নাগুলো তুলে রেখেছি আমার মেয়ের বিয়ের জন্য, ওগুলো কিছুতেই দেব না আমি। বই বিক্রির টাকা দিয়ে আবার গয়না তৈরি করা যাবে? কিসের বই? একটা সামান্য বইয়ের জন্য আমি আমার ভবিষ্যৎ নষ্ট করব? পাগল পেয়েছো আমাকে তুমি? আমার কথাটা বোঝবার চেষ্টা করো। তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। আমার নিজেরও তো টাকা নেই যে সেই টাকা দিয়ে বই। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো? তোমার মেয়ের কথা, তোমার মেয়েটার কথা, তোমার এই সংসারটার কথা একবারও ভাববে না? আগে তো এরকম ছিল না, হঠাৎ এত পরিবর্তন কেন তোমার? আমি কি সত্যি বদলে যাচ্ছি? হ্যাঁ, তুমি সত্যি বদলে যাচ্ছ। কোথাকার কোন মাস্টার মশাই, তার লেখা ছাপানোর জন্য একেবারে অস্থির হয়ে উঠেছো তুমি। এটা তুমি বুঝবে না, আমি এই বই ছাপাবই, প্রয়োজন হলে নিজের টাকা দিয়ে, যেমন করে পাই। স্যার, আসতে পারি? জি আসুন, বসুন। স্যার, আমার কিছু টাকার দরকার। টাকার দরকার? কত টাকা? স্যার, সঠিক অঙ্কটা আমি এখন বলতে পারবো না, তবে বেশ কিছু টাকার দরকার। এই মুহূর্তে তো অফিস এতগুলো টাকা আপনাকে দেবে না, আর জানেন তো অফিসে গোলমাল চলছে, ছাঁটাই চলছে। আপনি কোথায়? মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি কোথায়? আপনি দেখুন, আমি বেঁচে আছি, আমি এখনো মরে যাইনি। আমি আপনার স্বপ্নকে সার্থক করতে পেরেছি। আমি আমি আপনার বই ছাপিয়েছি। মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টার টাকা পেলে কিভাবে? যাক বাবা, শেষ পর্যন্ত বইটা ছাপাতে পারলাম। মানে টাকাটা কোত্থেকে জোগাড় করেছি? কিভাবে জোগাড় করলে? আহা মা, তুমি এসব কথা এখন বাদ দাও তো। বাবার এমন হাসি খুশি চেহারা তুমি আর কখনো দেখেছো না। বাবা, আমরা কিন্তু আজকের এই দিনটা সেলিব্রেট করব। অবশ্যই। প্রথমেই আমরা তিনজনে মিলে খুব ভালো করে চা খাবো একসাথে বসে, কেমন? তারপর সন্ধ্যেবেলায় ছাতে গিয়ে তোর গান শোনা যাবে। ঠিক আছে? ঠিক আছে, চল। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম আপনাকে টাকা দিয়ে দেব, ক্যাশ না হোক চেকে দিয়ে দেব, দুটা দিন পরে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে এত ফোন করার কি দরকার আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আপনাকে ফোন করব। ওকে, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এলেন আপনি? এই তো কিছুক্ষণ। আমার বইটা আপনার কি এক বই ছাপালাম, এক মাস হয়ে গেল, একটা কপিও বিক্রি করতে পারলাম না। হতে পারে বইটার বিষয়ে এখনো কেউ জানতেই পারেনি। তাও সে হতে পারে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, দেখি কি রেজাল্ট আসে। ঠিক আছে, আমি বরং তাহলে কালকে আরেকবার এসে খবর নেব, কেমন? কাল আসবেন? হ্যাঁ। না, আপনি বরং পরশু আসেন। আচ্ছা ঠিক আছে, আমি পরশুই আসবো, এই সময়ই আসবো। আচ্ছা তাহলে উঠি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আচ্ছা ভাই, আমাদের মুক্তিযুদ্ধের উপরে একটা বই সম্প্রতি বেরিয়েছে, বিনোদ বিহারীর লেখা। বইটা আছে আপনাদের কাছে? একটু দেখি। হ্যাঁ, এই বইটা। এটা কিরকম বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে না, এক কপিও বিক্রি হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, সম্প্রতি একটা বই বেরিয়েছে আমাদের মুক্তিযুদ্ধের উপরে, বাংলাদেশের ইতিহাস সংক্রান্ত। বইটা আপনার কাছে আছে? বাংলাদেশের ইতিহাসের উপরে বইটা আছে না? পাণ্ডুলিপি? কি পাণ্ডুলিপি? হ্যাঁ পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা কীরকম বিক্রি হয়? আজ পর্যন্ত একটা কপিও বিক্রি করতে পারি নাই। এরকম বই কেউ লেখে নাকি? বিনোদ বিহারী রায় কোথাকার কোন রাইটার, উনি এবার লিখছে বাংলাদেশের ইতিহাস। 17 মে 1971 রেডিও টিভিতে বিখ্যাত পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয়। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কূট ও কৌশল শুরু হয়েছে। আজকের কাগজে 55 জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেঅনেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। তুমি অনেকদিন ধরে অফিসে যাচ্ছ না, কি হয়েছে আমাকে বলো। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি রিটায়ার করেছি। কেন? তোমার তো আরো 2 বছর চাকরি আছে। টাকার প্রয়োজন ছিল। কি প্রয়োজন? আমি বইটা ছাপানোর জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে নিয়েছি। কি বললে তুমি? ওই একমাত্র সঞ্চয়টা এভাবে নষ্ট করলে? হবে, সময় টাকা হবে। তুমি আমাদের এভাবে পথে বসিয়ে দিলে। তোমার মেয়েটার কথা একবারও ভাবলে না? এটা তুমি কেন করলে? আমাদের কথা একবারও মনে হয়নি তোমার? এভাবে সঞ্চয়টা শেষ করলে তুমি? কিভাবে চলবে তোমার সংসার? একবারও ভাবলে না? ভয় করছে? ভয় পাবে কেন? ভয় পাবার মতো এমন কিছু হয়নি। সাহস সঞ্চয় করো। আরে ও কি সাহস সঞ্চয় করবে মাস্টারমশাই? ও তো শেষ। না না, ও শেষ হতে পারে না। মাস্টারমশাই, আমি হেরে যাচ্ছি। আপনার বই বিক্রি হচ্ছে না, কেউ কিনছে না। বই বিক্রি হচ্ছে না বললে তো হবে না, বিক্রির ব্যবস্থা করতে হবে। আমি আর কি করতে পারি? পারো, অনেক কিছুই করতে পারো। তোমার যুদ্ধ এখনো শেষ হয়নি। মুক্তির জন্য যুদ্ধ কখনো শেষ হয় না। কিন্তু আমি তো আপনার দেখানো স্বপ্ন দেখতে চাই না। আপনি কেন আমাকে নিঃস্ব করে দিলেন? আমি তোমাকে নিঃস্ব করে দিয়েছি? হ্যাঁ, নিঃস্ব করে দিয়েছেন। বই বিক্রি না হলে পরে আমার স্ত্রী, আমার কন্যা না খেয়ে মারা যাবে। আপনি তো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। তুমি এত সহজে ভেঙে পড়লে ইয়াসিন? তুমি আবার শুরু করো। তোমার আরেক যুদ্ধ শুরু। সংসার বাঁচানোর যুদ্ধ, অতীত বাঁচানোর যুদ্ধ শুরু করো ইয়াসিন, শুরু করো। 14 ডিসেম্বর 1971 রাজাকার আলবদর বাহিনী ঝাঁপিয়ে পড়ল এদেশের শ্রেষ্ঠ সন্তানদের উপর। তালিকা করে ধরে নিয়ে গেল রাতের অন্ধকারে। আমরা হারালাম আমাদের স্বপ্ন তৈরির কারিগরদের। যুদ্ধ তবুও থেমে থাকল না, যুদ্ধ চলতে থাকলো মুক্তির লক্ষ্যে। এটা ইয়াসিন সাহেবের বাসা? জি। আপনি? আমি ওনার সাথে একটু দেখা করব। বাবা, তোমার সাথে একজন দেখা করতে আসছে। হ্যাঁ, ভালো আছি, বসো। আমাদের জন্য একটু চা নিয়ে আসতে পারবি? আমার কাছে আসলে আমি একটা বইয়ের দোকানে গিয়েছিলাম, সেখানে আপনার কথা জানতে পারি। আমার কি কথা? আপনি যে বইটা প্রকাশ করেছেন আর এর জন্য যে কষ্ট করেছেন সেই কথা। কি লাভ? বই তো একটা বিক্রি হচ্ছে না। এখন হচ্ছে না, হয়তো পরে হবে। না, হবে না, এ বই বিক্রি হবে না। আপনি অনেক আগেই হতাশ হয়ে পড়ছেন, এখনো তো অনেক সময় আছে। কি জানি, বড় দুঃসময় চারিদিকে, কোনো কিছুর উপরই ভরসা রাখতে পারছি না। তা ঠিক, কিন্তু এত সহজে ভেঙে পড়াটা কি ঠিক? কিন্তু তোমার পরিচয়টা তো পেলাম না। আমার আসলে পরিচয় বিশেষভাবে দেওয়ার কিছু নেই। আমার নাম মৃত্তিকা, আমার একটা স্কুল আছে যেখানে স্পেশাল বাচ্চারা পড়ে। ও, তো টাকা পয়সার জোগাড় হয় করতে? আমার বাবা আসলে আমার জন্য অনেকগুলো টাকা রেখে গেছেন, তো আমি তার সদ্ব্যবহার করার চেষ্টা করছি, এই আর কি। ভালো, কিছু মনে না করলে একটা কথা বলি? বলো। মানে এই বয়সে রাস্তায় দাঁড়িয়ে বই বিক্রি করাটা কি ঠিক? আস্তে, আমার বাড়িতে এখনো কেউ জানে না। ও, আই এম সরি। আমি যদি মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে আসি, আপনি কিছু মনে করবেন না? মনে করবার কি আছে, এসো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আরে ইয়াসিন সাহেব, আসুন আসুন, বসুন বসুন। আচ্ছা মানুষ তো ভাই, আপনি কোথায় হারিয়ে গেলেন? আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাসায় ফোন করলাম, সেখানেও তো টেলিফোনের লাইন কাটা। জি, ছিলাম আর কি, একটু ব্যস্ত ছিলাম নিজের কাজে। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এক মিনিট, এই নিন। কি এটা? চেক। চেক? হ্যাঁ, আপনার বই বিক্রির টাকা। আমার বই বিক্রি হচ্ছে? হচ্ছে মানে দেদারসে হচ্ছে। একটা বিজ্ঞাপনেই তো মারমার কাটকাট। তাই? এখন আর আপনাকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বই বিক্রি করতে হবে না। আমার একটা প্রশ্নের জবাব দেবেন দয়া করে? হ্যাঁ, বলুন। হঠাৎ আমার বইটার বিক্রি এত বেড়ে গেল কেন? দেখুন, এত কারণ জেনে তো লাভ নেই। আপনার বই বিক্রি হচ্ছে, আপনি টাকা পাচ্ছেন, ব্যাস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ইসলাম, তোমার গান না শুনে কিন্তু আজকে আমি যাচ্ছি না। বাবা আপনাকে বাড়িয়ে বলেছেন। আমি তেমন কিছু ভালো গাই না। আমার সেটা মনে হয় না। আচ্ছা, উনি কি সারা জীবন এরকম চুপচাপ গম্ভীর? না, ছোটবেলায় বাবাকে যেমন দেখেছি এখন তার ঠিক উল্টো। বাবা অনেক মজা করতেন, এখন কেমন যেন সব ভুলে গেলেন। কেন এমন হলো? পরিশ্রম, অভাব, আর কোথায় যেন বাবার একটা কষ্ট আছে। কখনো কাউকে কিছু বলেন না। কিন্তু তুমি অনেক ভাগ্যবান, তুমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। হ্যাঁ, তবে ইদানিং এই পরিচয়টা গর্ব করার না লজ্জা বাবা ঠিক বুঝতে পারি না। বাদ দাও, চলো অন্য কোনো কথা বলি। তোমার কলেজের বন্ধুদের কথা বলো। স্পেশাল কোনো বন্ধু আছে তোমার? বাবা, মৃত্তিকা আপু আসছে, তোমার সাথে দেখা করতে চাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, বসো। আমার কিন্তু মলের সাথে একটা বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। তাই জি, আমি বেশ কবার এসেছি আপনার এখানে, সারা দিন কাটিয়ে গেছি, আপনি অবশ্য ছিলেন না। ভালো। বইয়ের কি খবর, বিক্রি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, বেশ ভালো বিক্রি হচ্ছে। আমি জানতাম কিন্তু যে বইটা বিক্রি হবে। তাই? আপনি কি অসুস্থ? আমি কিন্তু জানি বইগুলো কিভাবে বিক্রি হচ্ছে, কে কিনছে। আচ্ছা, তুমি কি আমার প্রতি দয়া করছো না আমাকে উপহাস করছো? ছি ছি, কি বলছেন? বলো আমাকে, তুমি কেন এমন করলে? তুমি কেন একাই আমার সমস্ত বইগুলো কিনে নিলে? আমাকে একটা মিথ্যার ভেতরে নিয়ে গেলে। আমাকে ক্ষমা করবেন, আমি নিজের অজান্তেই আপনাকে কষ্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়েছো, আমি তো তোমার সাহায্য চাইনি। আমি এই জীবনে কারোর সাহায্য নিয়ে কোনোদিন বাঁচিনি। আমি অতি সাধারণ একটা মানুষ, জীবনে কোনো অসৎ কাজ করিনি। আমি জানি। তবে কেন করলে? এই দেখো, এই দেখো আমার মেয়ে, আমি ওর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছি। তবু তো ওর মুখের হাসি কমেনি। আমি হতাশ নই মৃত্তিকা। আমার ভাগ্যটা খুব খারাপ। আমি আপনাকে খুশি করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি। হ্যাঁ করেছো, করেছো। কিন্তু আমি তো আপনাকে সাহায্য করব। কেন? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? জি, সেরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আবার আছেও। কারণ প্রথম যেদিন আপনাকে আমি রাস্তায় বই বিক্রি করতে দেখলাম, হঠাৎ করে আপনার চোখে আমি একটা দীপ্তি দেখতে পাই। আমার চোখে ওইসব দীপ্তি ফিপ্তি কিচ্ছু নেই। তুমি ভুল দেখেছ। না, ভুল দেখিনি। আপনার চোখে যে স্বপ্ন আমি দেখেছি, সে স্বপ্ন এদেশের প্রতিটা মানুষের ভেতরে আছে। তাদের চাওয়া কিন্তু খুব বেশি কিছু নয়, অল্পতেই তারা খুশি হয়, খুবই সাধারণ তাদের চাওয়া। মৃত্তিকা, আমি কখনো কোনো স্বপ্ন দেখি না। আর আপনি দেখেন, আপনি সত্য প্রকাশের স্বপ্ন দেখেন, যে দেশের জন্য যুদ্ধ করেছিলেন তার স্বপ্ন দেখেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্নগুলো আপনি বাংলাদেশের মানুষকে দেখাতে চান, এই প্রজন্মকে জানাতে চান যুদ্ধ অপরাধীদের আসল পরিচয়। বিনোদ বিহারী রায়ের বইটি তারই দলি। আমি খুব সাধারণ একটি মেয়ে, আমি আমার সামান্য বিনয় দিয়ে আপনার সেই স্বপ্নের সঙ্গী হতে চেয়েছিলাম, আর কিছু নয়। কিন্তু কিন্তু তুমি আমার সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়েছ। জি নিয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি এত কিছু চিন্তা করে কাজটি করিনি। আমি শুধু আপনার কাজের একটা অংশ হতে চেয়েছিলাম। আপনি না চাইলে আমি সরে আসব। তুমি বেঁচে থাকো মৃত্তিকা, তোমাদের বেঁচে থাকা দরকার। লড়াই এখনো থামে না, তোমাদের লড়াই তোমরা চালিয়ে যাও, আমাকে আমার কাজ করতে দাও। অবশ্যই, তবে মনে রাখবেন আমি সবসময় আপনার সঙ্গে আছি। আমাদের দেশের মানুষের ছোট ছোট স্বপ্নগুলো আমরাই একদিন পূরণ করব। আমি আশা করি। এই বইটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের উপরে একটা জেনুইন ইতিহাস। যে ভদ্রলোক লিখেছেন তার নাম বিনোদ বিহারী রায়। তিনি খুব পণ্ডিত লোক এবং অনেক কষ্ট করে বইটি লিখেছেন। দাম কত? 100 টাকা। আপনাকে খুঁজতে খুঁজতে পুরো ঢাকার শহর চষে ফেললাম। আপনি না আগে মগবাজার সিগনালে বই বিক্রি করতেন? হ্যাঁ, কিন্তু এখন আমরা এখানেই বসি। যাক বাবা, বইটা তো পাওয়া গেল। একটা বই দেন তো। এই নাও। কত? এটা 100 টাকা দাম। মুক্তি এলো আমাদের স্বপ্নের স্বদেশ। বাঙালি হাজার বছরের শোষণ আর বঞ্চনা থেকে মুক্তি পেল। যে স্বাধীন জীবনের স্বপ্ন দেখেছিল এদেশের প্রতিটি সাধারণ মানুষ, সেই জীবনের শুরু আজ থেকে। আজ থেকে এক নতুন ইতিহাসের জন্ম হবে। সেই ইতিহাসের পাতায় পাতায় রক্ত নেই, বঞ্চনা নেই, শোষণ নেই। আছে মানুষে মানুষে সাম্যের গান, আছে আনন্দ, আছে বিজয়ের কেতন। 16ই ডিসেম্বর 1971।